স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেয়া হলো না স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডে ট্রাক চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, এতে এক শিক্ষার্থী আহত হন। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় ফাটাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই, আমরা আর কোনো আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না। আমরা এই ড্রাইভারের ফাঁসি চাই, তার উপযুক্ত ক্ষতিপূরণ চাই। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী বিচার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এদিকে একই মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে রিনা সাহা নামে দশম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও 5 জন। সময় সংবাদ, কুমিল্লা।